নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ডাব চিংড়ি। এটি বাঙালিদের অনেক পুরনো একটা রেসিপি, যার স্বাদ কিন্তু মাটন চিকেনের অনেক রেসিপিকেই হার মানাতে পারে। তাই বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা বাড়িতে কোনো অতিথি আপ্যায়নই হোক, অবশ্যই এই রেসিপিটা একবার বানানোর অনুরোধ জানিয়ে চলো আজকের ভিডিওটা একবার ঝট করে দেখে নেওয়া যাক। ডাব চিংড়ি বানানোর জন্য প্রথমে হলুদ সর্ষে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন, আর ঠিক সমপরিমাণেই লাগছে, মানে 2 টিস্পুনই কালো সর্ষে, আর ঠিক ততটাই লাগছে পোস্ত, মানে 3টি সমপরিমাণে নিয়ে প্রথমে এরকম মিক্সিতে এটার একটা পাউডার বানিয়ে নেব। আর এই পাউডার এটুকু বলতে পারি বাজারে যে কোনো সর্ষে পোস্ত পাউডারের চেয়ে অনেক গুণ ভালোভাবে টেস্টে। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে আমি জল ব্যবহার করব না, এটাকে বাটবো হচ্ছে ডাবের জল দিয়ে। পুরো রান্নাটাই আমি ডাবের জলে করব, তাই ডাবের জলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে রান্নাটাকে ভীষণ টেস্টি বানানোর জন্য এটা প্রথম টিপস যে পুরো রান্নাটাই ডাবের জলে হবে। এরপরে দেখো, এটা ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আর একটা পেস্ট বানাবো, এর জন্য বড় একটা পেঁয়াজের 1/4 ভাগ নিলাম, ছোট ছোট 6টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি আদা দিয়ে আবার ডাবের জল দিয়ে এই মশলাটাকেও বেটে নেব। ঠিক দেখো, এইরকম স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এরপর একটা বাটির মধ্যে নরম সুতির একটা এরকম কাপড় দিয়ে আবার আমি 1/2 নারকেলকে আমি ডাবের জল দিয়ে মিক্সিতে বেটে নিয়ে ঠিক এরমভাবে দেখো বার করে নিচ্ছি পুরো নারকেলের দুধটাকে। এটা কিন্তু সেকেন্ড টিপস, এইভাবেই নারকেলের দুধ তৈরি করবে। এরপরে বাজার থেকে একটা ডাব কিনতে হবে, এমনভাবে ডাবটা কিনবে যেন ভেতরে পাতলা শাঁস থাকে ডাবে, দেখো ঠিক এইরকম। এরপরে বড় মুখ করে ডাবটা কেটে নিয়ে তারপরে এইভাবে শাঁসগুলোকেও বার করে নিতে হবে। এই শাঁসটাও কিন্তু আমার রান্নায় একটা উপকরণ হিসেবে ব্যবহার হবে। এই শাঁসটাকেও মিহি করে পেস্ট করব না, একটু আধ ভাঙা করে গ্রেট করে নেব, দেখো ঠিক এইরকম। এরপরে আমি চিংড়ি মাছগুলো দেখো কীভাবে কেটেছি, মাঝখানে যে পাটটায় ময়লা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি, লেজার দিকে পাটটা একটু রেখে দিয়েছি খোলাটা, আর মুখের দিকেও রেখে দিয়েছি। এবার এটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা। এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি 15 মিনিট মতো, তারপরে সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কিছুক্ষণ পরে চিংড়ি মাছের কালারগুলো যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি নারকেলের দুধটাকে দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব। এর ফলে চিংড়ির ফ্লেভারটা গ্রেভিতে খুব ভালোভাবে এসে যাবে। এরপরে আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি, কারণ ম্যারিনেশনের সময় নুনটা দেওয়া ছিল, সেটা খেয়াল রেখি নুনটা এখানে অ্যাড করতে হবে। এরপরে যখন তেলটা এরকমভাবে ছেড়ে আসবে মশলা থেকে, মানে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাবে, ঠিক দেখো ঠিক এইরকমভাবে তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে, সেই স্টেজে আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপরে আমি সর্ষে পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে ওই গ্রেট করে রাখা ডাবের শাঁসটাও দিয়ে দেবো, আর আমার যেটুকু ডাবের জল বেঁচেছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। নাহলে একটু ঝোলঝোল যেটা গ্রেভিটা সেটা আসবে না। সমস্ত কিছুকে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপরে পুরো চিংড়ি মাছটা যে গ্রেভির সমেত সেটাকে ডাবের মধ্যে ভরে দিতে হবে। 1/2টা ডাবকে এইভাবে গ্রেভি আর চিংড়ি মাছ দিয়ে ভরে নেওয়ার পরে মাঝখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরায়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আবার আমি ভর্তি করে দিচ্ছি চিংড়ি মাছ আর গ্রেভি দিয়ে, দেখো পুরো এইভাবে ডাবটাকে। তারপরে ডাবের মুখটাকে এমনভাবে কেটে এনেছিলাম যাতে চিংড়ি মাছটা ভরতে সুবিধা হয় একটু চৌকো করে, সেটা তুমি দোকানে ডাবটা নেওয়ার সময়তেই বলে নেবে। এরপরে মুখটাকে পুরো আটা দিয়ে আমি এভাবে সিল করে দিলাম। এরপরে গ্যাসের ওপরে কিছুটা জল নিয়ে একটা পাত্র বসিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে ডাবটাকে বসিয়ে দিয়ে আবার কভার করে দিয়ে আমি 15 মিনিট মতো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে রান্না হতে দেব। 15 মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি, দেখো ডাবের কালারটাও পুরো চেঞ্জ। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ডাবটাকে খুব সাবধানে কিন্তু বের করতে হবে, গরম রয়েছে এই সময় ডাবটা। এরপরে খুব ইজিলি এভাবে একটা ছুরির সাহায্যে যে আটা মাখা দিয়ে মুখটা বন্ধ করেছিলাম সেটাকে খুলে নিতে হবে,
দেখো ঠিক ইজিলি ভাবে খুলে আসবে। ব্যাস তাহলে আমাদের ডাব চিংড়ি একদম রেডি। এরপরে গরম গরম ডাব চিংড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তাহলে তোমরা কবে এইভাবে ডাব চিংড়ি বাড়িতে বানাচ্ছ এবং বাড়ির সকলকে খাওয়াচ্ছ, বা বাড়িতে কোনো যদি অতিথি আসে তাহলে তো কথাই নেই, এইভাবে ডাব চিংড়ি বানিয়ে অবশ্যই সকলকে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।